হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবরিস কিচেন অ্যান্ড ব্লগস। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। সন্ধেবেলা এখন কালী পুজোর সময়, মা যাবে পাশে একটা বাড়িতে, পুজো হয় কালী পুজো, সেখানে পুজো দিতে যাবে, কুকুরও যাবে। আর কুকুর বাবা তো প্রচুর বাজি টাজি নিয়ে চলে এসছে, কিন্তু বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে, মোমবাতিও জ্বালাতে পারছি না ছাদে টাদে, আর পুকুর বাজিও জ্বালাতে পারছে না। এখন দেখা যাক, অপেক্ষা করছি বৃষ্টিটা কমার। তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করছো, বাজি ফাটাচ্ছো, কিন্তু সবাই কিন্তু খুব সাবধানে বাজি ফাটাবে, কেননা আগে সাবধানতা তারপর আনন্দ। তো চলো দেখা যাক কী কী করতে পারি না পারি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। দীপাবলির রোশনাইতে আমাদের ছোট্ট বাড়িটাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো, শুধু আমাদের বাড়ি কেন, আশেপাশে প্রত্যেকটা বাড়ি দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ভীষণ ভালো লাগে এই মুহূর্তটা, যখন প্রতিটা বাড়িতে আলোর রোশনাইতে সমস্ত অন্ধকারকে ছাপিয়ে আমরা আলোর দিকে চলে যাই, এগিয়ে যাই, সেগুলো দেখে ভীষণ ভালো লাগে। আর দেখো, আমাদের বাড়িটা সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আশা করি এইভাবেই সবার জীবনে অন্ধকারের গ্লানি মুছে আলোর ছায়াতলে আমরা সবাই যেন জীবনযাপন করতে পারি, এই আশা রাখি। আর পুকুর দিওয়ালি গিফটগুলো দেখে নাও, এই যে সমস্ত বাজিগুলো ওর বাবা কিনে নিয়ে এসছে। আর এবারে চরকিগুলো দেখলাম বেশ বড় বড়, আর তারাবাজি দেখো কি বিশাল বড়, এত বড় তো আমরা ছোটোবেলায় দেখিনি কখনো, ছোট্ট ছোট্ট তারাবাজি ফাটাতাম। আর এই গাড়িটা তো তোমরা আগেই দেখেছো, পুকুর মামাই নিয়ে এসছে, আর পাশের বাড়ির ওর শুভ কাকাইও দুখানা ফানুস দিয়ে গেছে, তাই জন্য এগুলো দেখে পুকু ভীষণ খুশি। কিন্তু বৃষ্টি থামছে না, সেই জন্য পুকু বাজি ফাটাতেও পারছে না, এই জন্য মন খারাপ করে ঘরে বসে রয়েছে আর ওয়েট করছে কখন বৃষ্টি থামবে আর ও বাজি ফাটাতে পারবে। ওইদিকে ঘর না, বোনদের দিকে। হ্যাঁ, বৃষ্টিটাই সব ম্যাসাকার করে দিল। বৃষ্টিতে যাস না বাবা, ভিতর দিকে ঢোক, আবার চেঞ্জ হয়ে গেল, গ্রিন হয়ে গেল। ইন্টারভাল দিয়ে দিয়ে কর, সব একসাথে জ্বালিয়ে ফেলিস না, আবার একটু পরে করবি। একটা একটা করে মাম্মা মা দিদার হাতে দড়িয়ে দে, একটা করে না এরপর একটা তারাবাজি ফাটা। ও নাকি চকলেট বম ফাটাবে, কত বড় সাহস। হ্যাঁ, আজ আগে রং মশাল গুলো না ঘুর করে বেরোতো না, এখন দেখো তারাবাজির মতো চিরিক চিরিক। এই ওই ইয়ে পাওনি, এরম পুড়তে পুড়তে ওঠে, ওটাকে কি যেন বলে,
ইলেকট্রিক তার না কি জানো একটা বলে না উঠতে উঠতে ওঠে না না সাপটা তো একটুখানি জলে আর একটা এর দড়ির মতো ছিল না দড়ির মতো এইবার দেখো একটা ম্যাজিক্যাল দিয়া তোমাদের দেখাচ্ছি দেখো এই প্রদীপটা জল দিয়ে জ্বলে দেখো ক্লাসে করে একটু জল দেওয়া হলো প্রদীপটা জ্বলে উঠলো কি দারুণ না এবার পুকুর বাবা টুনি লাইট কিনতে গিয়ে এটা দেখেছে তখন নিয়ে এসেছে দারুণ ব্যাপারটা হ্যাঁ এটা আমরা তুলসী মঞ্চে রেখে দিই সারা রাত জ্বলে এটা দেখো ঠাকুরের সামনে একটুখানি জ্বালিয়েছিল মা আমি সেটাই দেখাচ্ছি তোমাদের মাঝখানে ওই ম্যাজিক্যাল দিয়াটা রেখেছিল আর চারিদিকে এই চারটে ডিজাইনার প্রদীপ দিয়েছিল মা ঠাকুরের সামনে এবার আমরা পাশের বাড়ি পায়েলদের ছাদে চলে এসেছি দেখো এখানে ফানুস ওড়ানো হচ্ছে সবাই মিলে পুকুর বাবা ভাই সবাই মিলে এখানে ফানুস ওড়াচ্ছে সবকটা ফানুস ভাইই নিয়ে এসছে আর ওদের বাড়ি পুচকিটা তো দেখে খুব খুশি ফানুস ওড়ানো দেখে আর তার সাথে সাথে পুকুরও ভীষণ খুশি বেশ ভালো লাগে সবাই মিলে এইভাবে পুজো পার্বণের দিনগুলোকে একসাথে কাটাতে সত্যি ভালো লাগে চরকিবাজি দিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা শুভ দীপাবলি